हेलो स्टूडेंट, आज के क्लास आलोचना करब बेथुन कलेजिएट स्कूल अंकगुलो निये। पेज नम्बर 134 ओ 135। एक देखे प्रथम क्वेश्चन, प्रिया 500 टाका 9 मासेर जन्नो एवं रिया 600 टाका 5 मासेर जन्नो एकटी व्यवसाय नियोजित करे लाभांशेर लाभांश तादेर मध्ये जे अनुपाते बंटित होबे ता बोलो। তাহলে তোমরা সবাই জানো যে লাভাংশের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান। এখানে দুজনের মূলধন দেওয়া আছে, প্রিয়া মোট হচ্ছে 500 টাকা, সময় হচ্ছে 9 মাস। তাহলে রিয়ার মোট মূলধন হচ্ছে, প্রিয়ার মোট মূলধনের পরিমাণ হচ্ছে 500 গুণিত 9, এত টাকা। রিয়া 6 মাসের জন্য হচ্ছে 600 টাকা, 5 মাসের জন্য দিচ্ছে। তাহলে রিয়ার মোট মূলধনের পরিমাণ হচ্ছে 600 × 5। তাহলে দুজনের মূলধনের অনুপাত 500 × 9 = 600 × 5, 0 0 কাটছে আর 5 5 কাটছে, তাহলে 3 3 × 9 = 3 × 2 = 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 × 3 × 2 ×
is equal to 8, x equal to 2, y equal to বলে ছে, y equal to হচ্ছে 16, তখন x এর মান বের করতে হবে। প্রথমে তার সম্পর্ক দিয়েছে x proportional to y, যখন y equal to যখন 8, তখন x equal to 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো? x সমানুপাতিকটাকে যদি আমরা সমান করি তাহলে একটা ভেদ ধ্রুবক নিতে হয়, তাহলে k নিলাম ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক k, সাইডে তোমরা লিখে দিবে k not equal to 0। এরপর আমরা x আর y এর মানটা বসিয়ে k এর মানটা বের করব, x is equal to হচ্ছে 2 আর y is equal to হচ্ছে 8, বা x সমান আমরা পাচ্ছি তাহলে 1 1 4। তাহলে x is equal to আমরা কি পেলাম সম্পর্ক, 1 1 4 into y। এখন বলেছে y এর মান 16 হলে x এর মান কত, তাহলে y এর জায়গায় আমরা 16 বসাচ্ছি, তাহলে আমরা x এর মান পাবো into 16, তাহলে 4 4 16, তাহলে x is equal to 4। তাহলে y এর মান যখন 16, তখন x এর মান আমরা পেলাম 4। অপশন সি হচ্ছে অ্যানসার। তিনের দাগের কোশ্চেন বলেছে x = হচ্ছে 2 + √3, x + 1/x এর মান বের করতে হবে। তাহলে x = দেওয়া আছে 2 + √3, তাহলে 1/x সমান হবে 1/2 + √3। হর থেকে আমরা করণীয় নিরসন করব, তাহলে অনুবন্ধীকরণে দিয়ে উপর নিচ গুণ করব, তাহলে 2 - √3 বাই হচ্ছে 2 + √3 ইন্টু 2 - √3, ওপর নিচে হচ্ছে অনুবন্ধীকরণ দিয়ে গুণ করা আছে 2 - √3। তাহলে দেখো ওপর থাকছে 2 - √3, আর এটা হচ্ছে a + b ইন্টু a - b, তাহলে a² - b² এটা a এটা b, তাহলে 2² করলে আমরা পাবো 4, আর √3² যদি করি তাহলে পাবো আমরা 3, তাহলে দুটো বিয়োগ করলে আমরা পাবো 1, তাহলে শুধু পড়ে থাকছে 2 - √3। তাহলে x সমান আমরা পেয়েছি 2 + √3, 1/x সমান আমরা পেলাম 2 - √3, বের করতে বলেছি x + 1/x, x সমান পেয়েছি x 2 + √3, 1/x সমান পেলাম 2 - √3, তাহলে √3 √3 কাটছে, পড়ে থাকছে 4। তাহলে x + 1/x ইকুয়াল টু হচ্ছে 4, এটা হচ্ছে অপশন সি হচ্ছে অ্যানসার। এরপর হচ্ছে চারের দাগের কোশ্চেন। দুটি
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। দুটি বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে আর বলেছে বৃত্ত দুটি পরস্পর অন্তঃস্পর্শ করেছে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। 3.5 আর একটা বলেছে 2 সেমি, বের করতে বলেছে এই দূরত্বটা। এই দূরত্বটা হবে দুটোর বিয়োগফল, কারণ দেখো বড় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3.5, তাহলে পুরোটা হচ্ছে 3.5, তার মধ্যে ছোটটার ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে এটার দৈর্ঘ্য হবে 3.5 - 2 সমান হচ্ছে 1.5। তাহলে বৃত্ত দুটি যদি পরস্পর অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান হচ্ছে ব্যাসার্ধ দুটির বিয়োগফল, তাহলে 1.5 হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি হচ্ছে অ্যান্সার। এটা যদি কোশ্চেন থাকতো যে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, তাহলে অ্যান্সার হতো দুটো যোগফল 3.5 আর এটা হচ্ছে 2, তাহলে পুরো দূরত্ব এটা হচ্ছে 3.5 আর এটা হচ্ছে 2, তাহলে দুটো যোগফল হতো তাহলে হচ্ছে 5.5 হতো অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বৃত্ত দুটি যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে দুটোর বিয়োগফল, আর যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে দুটো ব্যাসার্ধের যোগফল। এখানে বলেছে প্রদত্ত চিত্রে, তাহলে ছবিটা আগে এঁকে নিই। সি এ বি এলএম, এলএম এ এলএম সমান্তরাল বলেছে এবি। এখানে দেওয়া আছে এল, এল এর দৈর্ঘ্য দেওয়া আছে x-3 সেমি হচ্ছে এল, এসি সমান হচ্ছে 2x, বিএম বিএম সমান হচ্ছে x-2, আর বিসি বিসি সমান হচ্ছে 2x+3, এটা দেওয়া আছে। বের করতে বলেছে x এর মান, তাহলে দেখে নাও কিগুলো দেওয়া আছে, এটা দেওয়া আছে আর এসি পুরো দেওয়া আছে, ঠিক আছে, বিএম দেওয়া আছে আর বিসি দেওয়া আছে, ঠিক আছে। এর আগের ক্লাসও আমি আলোচনা করেছিলাম এটা সমান হয় কি, একবার লিখে দিই, এল বাই এসি সমান বিএম বাই বিসি। দেখো এখান থেকে তিনটে জিনিস হয়, তোমাদের তিনটাই বলে দিচ্ছি, আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য থেকে হয় এটা বাই এটা, বলতে সিএল বাই এল সমান হচ্ছে এটা বাই এটা, সিএম বাই সিএম বাই হচ্ছে এমবি বা বিএম, হয়েছে একটা শর্ত। দু নম্বর শর্ত হচ্ছে এটা পুরোটার সঙ্গে বাই হয় আর এটা পুরোটার সঙ্গে বাই, বলতে কি না লিখলে তোমরা বুঝতে পারো না ঠিক আছে। তিনটে শর্তই আছে, তিনটে শর্ত তোমাদের বলে দিই, আর এই শর্ত থেকে অঙ্কগুলো হয়। প্রথমে থ্যালাসের উপপাদ্য থেকে হয় সি এল বাই এল সমান সি এম বাই বিএম, এমবি বা বিএম হয়েছে, এটা হচ্ছে থ্যালাসের সূত্র। আর এই সূত্র থেকে প্রমাণ করা যায়, এই সূত্র থেকে প্রমাণ করা যায় সিএল বাই এসি সমান সিএম বাই বিসি, আরেকটা হচ্ছে এল বাই এসি সমান সমান এ পাশেও থাকছে তাহলে বিএম বাই বিসি, এটা হচ্ছে তোমাদের উপপাদ্য রয়েছে মনে হয় 34 মনে হচ্ছে উপপাদ্য নম্বর, ঠিক আছে, দেখেন মনে হচ্ছে 34 না 34 নয় 43 উপপাদ্য থেকে এটা প্রমাণ করে যায়, আর এটা এটা থেকে এটা প্রমাণ করা যায় মানে অনুসৃত, এটা তোমাদের উপপাদ্য 43 তে আছে, তোমরা দেখে নিতে পারো তোমাদের সিলেবাসের মধ্যে নেই।
মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসালে আমরা এক্স এর মান পেয়ে যাবো। এল এল সমান দেওয়া আছে এখানে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এসি এসি সমান দেওয়া আছে টু এক্স ইজ ইকুয়াল টু বিএম, বিএম সমান আছে এক্স মাইনাস টু, আর ডিসি সমান দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি। এরপর হচ্ছে ক্রস গুণ করতে হবে, গুণ করে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো দেখো, আচ্ছা একবার লিখে দিই, এক্স মাইনাস থ্রি ইন্টু টু এক্স প্লাস থ্রি সমান, এটা একবার গুণ করে দিই তাহলে টু এক্স স্কোয়ার আর মাইনাস ফোর এক্স, বুঝেছ? তাহলে এরপর গুণ, তাহলে এ দুটো গুণ করলে আমরা পাবো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস, এটা এটা গুণ করলে পাচ্ছি সিক্স এক্স মাইনাস নাইন ইজ ইকুয়াল টু হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স। দেখো টু এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার কাটছে, আর এই দুটো বিয়োগ করলে পাচ্ছি মাইনাস থ্রি এক্স মাইনাস নাইন ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এক্স। তাহলে এটা যদি এ পাশে চলে আসে তাহলে হচ্ছে শুধু এক্স মাইনাস থ্রি এক্স, আর এই পাশে মাইনাস ফোর এক্স, মাইনাস ফোর এক্স যদি এ পাশে আসে তাহলে প্লাস ফোর এক্স, বিয়োগ করলে হচ্ছে এক্স, আর নয়টা যদি সে পাশে চলে যায় তাহলে প্লাস নাইন, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে নাইন হয়েছে। তাহলে এক্স এর মান বের করতে বলেছিল, অপশন অপশন সি হচ্ছে অ্যান্সার। হচ্ছে ছয় তারিখের প্রশ্ন, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16:9 তাদের আয়তনের অনুপাত। তাহলে মনে করি একটি গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর ওয়ান, অপরের হচ্ছে আর টু, তাহলে বক্রতলের ক্ষেত্র গোলকের ক্ষেত্র বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান হয় 4 পাই আর ওয়ান স্কোয়ার, দ্বিতীয় ক্ষেত্রে হবে এস টু সমান হচ্ছে 4 পাই আর টু স্কোয়ার, আর আয়তনটা ব্যবহার করে দিই তাহলে আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর ওয়ান তার কিউব, আর ভি টু সমান হচ্ছে 4/3 পাই আর টু তার কিউব, হয়েছে? এখানে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বলতে এস ওয়ান অনুপাত এস টুর মানটা দেওয়া আছে 16:9, বা এস ওয়ান সমান আমরা পেয়েছি 4 পাই আর ওয়ান স্কোয়ার অনুপাত 4 পাই আর টু স্কোয়ার সমান হচ্ছে 16:9, বা এখান থেকে দেখো 4 পাই কাটছে, তাহলে একবার লিখে দিই আর ওয়ান বাই আর টু এর হোল স্কোয়ার সমান হচ্ছে 16:9, বা এখানে স্কোয়ার আছে তাহলে আর ওয়ান বাই আর টু সমান আমরা পাবো, এর বর্গমূল করতে হবে, বর্গমূল করলে পাবো আমরা 4 আর নিচে পাবো 3। আয়তনের অনুপাত বের করতে বলেছে, তাহলে আয়তন সমান হচ্ছে v1 অনুপাত v2 সমান হচ্ছে 4/3 পাই আর ওয়ান কিউব অনুপাত 4/3 পাই আর টু তার কিউব, তাহলে এখানে 4/3 পাই 4/3 পাই কাটছে, পড়ে যাচ্ছে আর ওয়ান বাই আর টু তার হোল কিউব, তাহলে আর ওয়ান বাই আর টু সমান আমরা পেয়েছি 4/3, তাহলে 4/3 তার হোল কিউব, তাহলে 4 এর কিউব করলে আমরা পাবো 64 আর 3 কিউব করলে পাবো আমরা 27, অতএব v1 অনুপাত v2 সমান হচ্ছে 64:27, অপশন দেখে নাও, অপশন এ হচ্ছে অ্যান্সার, অপশন এ হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 7 দাগ, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা প্রতিটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হবে পূর্বের আয়তনে, এটা মানে 3 বার করা হচ্ছে, এই কোশ্চেনের অ্যান্সার আমি করছি না, আগের ক্লাসে আবার আলোচনা করেছি, অ্যান্সার হবে ডি 8 গুণ, ঠিক আছে? এটা আর করলাম না, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, পরের ক্লাসে আমি আলোচনা করে দেবো। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন, 2 দাগের কোশ্চেনে বলেছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড, আর ওয়াই প্রপোর্শনাল টু হচ্ছে এক্স জেড বা জেড এক্স, বলে এক্স একটি অশূন্য
ধ্রুবক, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা পাবো x is equal to k1 yz আর বা y is equal to হচ্ছে k2 zx। এখানে দেখো x1 আর x2 সাইডে লিখে দিবে k1 আর হচ্ছে k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এটা সাইডে লিখে দেবে, আমার জায়গা নেই তার জন্য নিচে লিখলাম। তোমরা প্রত্যেকটার ক্ষেত্রে এখানে লিখে দিবে k1 not equal to 0 k2 not equal to 0। এখানে দেখো আমাদের z এর মানটা বের করতে হবে, তাহলে এখানে যে কোনো একটা মান আমরা বসাই, তাহলে যদি আমরা y এর মানটা বসাই তাহলে কি পাবো দেখো, বা x is equal to হচ্ছে k1 y সমান আমরা পেয়েছি k2 zx x আর এই x এ x কাটছে x not equal to 0, ঠিক আছে, তাহলে বা এখান থেকে আমরা পাচ্ছি 1 is equal to হচ্ছে k1 into k2 into z বা z is equal to হচ্ছে 1 by k1 k2। তাহলে এটা k1 k2 যেহেতু ধ্রুবক তাহলে 1 by k1 k2 হচ্ছে ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটা আমরা ধরে নিলাম k, তাহলে সাইডে লিখে দিবে k is equal to 1 by k1 k2, বোঝা গেছে। তাহলে k1 হচ্ছে যেহেতু k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে k হচ্ছে অশূন্য ধ্রুবক, অতএব z হলো একটি, যেটি তোমাদের প্রমাণ করতে বলেছে হলো একটি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক প্রমাণিত, লিখে দিও প্রমাণিত হয়েছে। তাহলে এই অঙ্ক কমপ্লিট হলো, বোঝা গেছে নিশ্চয়। এরপর হচ্ছে দুই জায়গায় কোশ্চেন বলেছে প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও বলেছে বৃত্তের কেন্দ্র, এবি বৃত্তের ব্যাস, এবি হচ্ছে বৃত্তের ব্যাস, কোণ কোণ বি ও ডি, বি ও ডি সমান 40 ডিগ্রি, কোণ সি এ বি, সি এ বি সমান হচ্ছে 50 ডিগ্রি, সি এ বি এই কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি, হলে কোণ বি ই বি ই ডি এই কোণের মান বের করতে হবে। দেখো এই কোণের মান দেওয়া আছে আর এই কোণের মান দেওয়া আছে, বের করতে বলেছে এই কোণের মান। তাহলে আমরা যদি এ বি ডি সি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ধরি, এ পি ডিসি যদি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ধরি, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে পুরো ডি কোণের মান কোণ সি ডিবি, কোণ সি ডিবি সমান হবে, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে এই কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান হচ্ছে 130 ডিগ্রি। তাহলে আমরা এই কোণের মান পেয়ে গেলাম 130 ডিগ্রি। এরপর দেখো সি ডি একটি সরলরেখা, এটি সরলরেখা সমান হয় 180 ডিগ্রি, তাহলে এই কোণ সমান আমরা পেলাম 130 ডিগ্রি, তাহলে এই কোণ সমান আমরা পাবো কোণ বি ডি সমান আমরা পাবো 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান হচ্ছে 50 ডিগ্রি, বোঝা গেছে। পরের বারে তোমরা যখন অঙ্ক করবে তখন একবার ডাইরেক্ট লিখে দিবে কোণ বি ডি সি সমান হবে এই কোণের সঙ্গে সমান, বোঝা গেছে। এরপর তাহলে আমরা এই কোণের মান পেয়ে গেছি। আবার দেখো এই ত্রিভুজ থেকে ত্রিভুজ ডিওবি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান, তার কারণ হচ্ছে দুটোই ব্যাসার্ধ, যদি এই দুটো বাহু সমান হয় তাহলে এই দুটো কোণ সমান হবে, বোঝা গেছে। তাহলে এই কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত হবে, কোণ ও বিডি সমান কোণ ও ডিবি সমান হবে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণ সমান হচ্ছে 40 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি বাই হচ্ছে 2, তাহলে দুটো যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 140 বাই 2 সমান হচ্ছে 70 ডিগ্রি, বোঝা গেছে। তাহলে এই কোণ সমান আমরা পেয়ে গেলাম 70 ডিগ্রি। আবার দেখো
এ বি ই একটি সরলরেখা, তাহলে একটি সরলরেখা সমান হয় 180 ডিগ্রি। এই কোণটা আমরা পেয়ে গেছি 70 ডিগ্রি, তাহলে বাকি কোণটা হচ্ছে কোণ ডি বি ই সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান হচ্ছে 110 ডিগ্রি। এরপর দেখো ত্রিভুজ বি ই ডি, এই ত্রিভুজে আমরা দুটো কোণ পেয়ে গেছি, এই কোণ সমান পেলাম 110 ডিগ্রি আর এই কোণ সমান আমরা পেলাম 50 ডিগ্রি। তাহলে এই কোণ সমান আমরা কত পাবো, এর কোণ বি ই ডি সমান তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস দুটোর সমষ্টি, তাহলে 50 প্লাস 110, দুটো যোগ করলে পাবো 160, তাহলে 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান হচ্ছে 20 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এই কোণের মান পেলাম আমরা 20 ডিগ্রি, এটার মানে বের করতে বলেছিল, তাহলে অ্যান্সার হচ্ছে 20 ডিগ্রি। এরপর হচ্ছে তিনের দাগ, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য, এইচ এর মান দিয়েছে 12 সেমি, আয়তন ভি সমান দিয়েছে 100 পাই সেমি কিউ, বের করতে বলেছে আর এর মান, আর হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর আয়তন সমান হয় 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে আমরা লিখতে পারি 1/3 পাই আর স্কয়ার এইচ সমান হচ্ছে 100 পাই, 1/3 পাই আর স্কয়ার ইনটু এইচ, এইচ সমান দেওয়া আছে 12 সেমি সমান হচ্ছে 100 পাই, দেখো পাই পাই কাটছে, আর 4 × 3 = 12 বা আর স্কয়ার সমান আমরা পাচ্ছি 100/4 সমান হচ্ছে 25 বা আর সমান হচ্ছে, তাহলে ব্যাসার্ধ সমান আমরা পেলাম সরি 5 25 বললাম 5 হবে, কারণ এটা স্কোয়ার আছে, আর স্কোয়ার সমান হচ্ছে 25, তাহলে আর সমান হচ্ছে √25, তার রুট করলে পাবো আমরা 5, তাহলে অ্যান্সার হচ্ছে ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে চার দাগের কোশ্চেন বলেছে 60 সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট শঙ্কু পাওয়া যাবে তা ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা, বলেছে একটি কাঠের ঘনক, ঘনকের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হয়, এটা থেকে একটা বলেছে শঙ্কু তৈরি করা হচ্ছে, তাহলে যে শঙ্কুটা পাওয়া যাবে সেটা হবে এরকম, এটা তোমাদের 2D বলছে, এটা 3D হবে, তাহলে এটা হচ্ছে ভূমি হবে। এরপর দেখো ঘনকের যা ব্যাস হবে সেটা হবে শঙ্কুর সরি ভুল বললাম ঘনকের যেটা বাহুর দৈর্ঘ্য হবে সেটা হবে শঙ্কুর ব্যাস, বোঝা গেছে? আর উচ্চতা হবে ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান, ছবিটা হবে এরকম, তাহলে এখান থেকে আমরা পাবো উচ্চতা সমান, এখানে বলেছে ঘনকটির প্রতিটি ধার বলতে ঘনকটির বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে উচ্চতার সঙ্গে সমান, তাহলে উচ্চতা সমান হবে 60 সেমি, আর ব্যাস বলেছে ব্যাস নয় ব্যাসার্ধ, এখানে বলেছে ভূমির ব্যাসার্ধ, আচ্ছা ব্যাস সমান হতো 60, তাহলে ব্যাসার্ধ সমান হবে 60/2 সমান হচ্ছে 30। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো বুঝতে পেরেছ, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের টপিক ওয়াইজ ভৌতবিজ্ঞান বা অঙ্কের কোনো যদি সমস্যা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট করতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।